নমস্কার। আজকের এই সন্ধ্যা নবরবিকিরণের পক্ষ থেকে সবাইকে জানাই শুভ সন্ধ্যা। তো নবরবিকিরণ এই পর্যায়ে অনেক অনুষ্ঠান নিয়ে এসেছে, কিছু গানের অনুষ্ঠান, কিছু নাচের অনুষ্ঠান, কিছু নৃত্যনাট্য, গীতিনাট্য অনেক কিছু এনেছে। এইভাবেই আমরা এই কোভিড পরিবেশে, এই পরিস্থিতিতে আমরা চেষ্টা করেছি আপনাদের একটু মানে অন্যরকমভাবে রিক্রিয়েশন দেওয়ার জন্যে। তো আজকের সন্ধ্যায় আপনারা অলরেডি হয়তো জেনে গেছেন, আমরা পেয়েছি একজন বাচিক শিল্পীকে, যাকে আপনারা সবাই চেনেন। আসলে তাকে প্রেজেন্ট করার জন্যে আমি দায়িত্বটা প্রথমেই নিয়ে নিলাম, এই জন্যে কারণ যেটা হয় যে বাচিক শিল্পীদের সঙ্গে পরবর্তীকালে যখন তারা কবিতা বলবেন, কথোপকথন, কোনো প্রশ্নোত্তর হলে তখন খেই হারিয়ে ফেলব। একেই তারা বাচিক শিল্পী এবং যাকে আজকে এনেছি বিভিন্ন জায়গায় আপনারা দেখেছেন, বিভিন্ন মাধ্যমে দেখেছেন, উপস্থাপনা করেন, কখনো সঞ্চালনা করেন এবং বাচিক শিল্পী হিসেবেও তিনি যথেষ্ট নাম করেছেন। তো বুঝতেই পাচ্ছেন কার কথা বলছি, মৌনিতা চট্টোপাধ্যায়, যাকে আপনারা মৌনিতা বলেও চেনেন। আজকে নবরবিকিরণের বিভিন্ন অনুষ্ঠানেও ওনাকে দেখেছেন। তো মৌনিতা আমাদের সঙ্গেই আছে। তো যেহেতু এটা একটা ধরুন একটা ইন্টারভিউ সর্ট অফ, আমার পক্ষে ওকে আপনি বলে সম্বোধন করাই খুবই কঠিন ব্যাপার। যাই হোক, তো সেটা কোনো ব্যাপার না। আমি মৌনিতা তোমাকে একটু জিজ্ঞেস করব যে তোমাকে তো আমরা বিশেষ করে এবং দর্শক যারা পর্দার ওপারে আছেন তারা তো বিভিন্ন জায়গায় উপস্থাপনা করতে দেখে, সঞ্চালনা করতে দেখে এবং এমনকি নবরবিকিরণের এই অনুষ্ঠানেও আমাকে লোকজন দেখে উপস্থাপনা। সেটা ঠিকই, কিন্তু আমি যে তুমি যে বাচিক শিল্পী হিসেবে যেটা করেছো, আমি একটু জিজ্ঞেস করি তোমার এই যে এই আবৃত্তির প্রতি মানে যে এই যে ভালোবাসা, মানে সেটা কি ছোটবেলা থেকেই ছিল? একদম একদম, আমার বাড়ির পরিবেশটাই সেরকম ছিল, মানে সেরকম পরিবেশেই বড় হওয়া, বাবার কাছেই আমার শেখা। আচ্ছা। আমার বাবা কবিতার সঙ্গে, নাটকের সঙ্গে যুক্ত এবং আমার বাবার যিনি বাবা ঠাকুরদাদা, উনি গণনাট্য আন্দোলনের সঙ্গে বিশেষভাবে জড়িয়ে ছিলেন এবং সেই সময় উনি বহুরূপীতে অভিনয়ও করতেন, দীর্ঘদিন অভিনয়ের সঙ্গে জড়িয়ে ছিলেন। তারপরে বাবার কাছেই আমার শেখা এবং বাবা ভীষণ ভালো একজন শিক্ষক আর কি, প্রচুর ছাত্রছাত্রী নিয়ে এখনো বাবা শেখান আর কি। সুব্রত মানে বাবুকে এরকম প্রপোজাল দিয়েছি, আর কি মিউজিশিয়ান দরকার আছে, ওই কিবোর্ড থেকে তো সবকিছুই বেরিয়ে যেতে পারে। হ্যাঁ, বাবুদা আসলে সবটা এত ভালো, নিজে এত ভালো গুণী একজন আর্টিস্ট, তো তাই সবটা খুব সুন্দর করে বুঝে নিয়ে বাবুদা সঙ্গে থাকলে একটা বিরাট ভরসার জায়গা তৈরি হয় আর কি। ঠিক আছে, আর বেশি কথা বাড়াবো না। এরপরে মৌনিতা তার কবিতার ডালি নিয়ে আসবে প্রত্যেকবার, প্রত্যেক অনুষ্ঠানে, প্রত্যেক মাধ্যমে। ও বলে আজকে, ও যেহেতু শিল্পী, আমি বলে দিচ্ছি, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আসলে যখন কোনো অনুষ্ঠান আমরা শুরু করি, যাকে বাদ দিয়ে আমাদের হৃদয়ের দেবতাকে স্মরণ না করে আমরা তো কোনো অনুষ্ঠান শুরু করতেই পারি না। আর আমাদের হৃদয়ের দেবতা মানেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, তাই শুরুতেই আমাদের দেবতাকে স্মরণ, রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন দেবতা। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন দেবতা। ওহে অন্তরতম, মিটেছি কি তব সকল তিয়াস, আসি অন্তরে মম, দুঃখ সুখের লক্ষ্য ধারায় পাত্র ভরিয়া দিয়েছি তোমায়, নিঠুর পীড়নে নিঙারি বক্ষ, দলিত দ্রাক্ষা সম, কত যে বরণ, কত যে গন্ধ, কত যে রাগিনী, কত যে ছন্দ, গাঁথিয়া গাঁথিয়া করেছি বয়ন, বাসর শয়ন তব, গলায়ে গলায়ে বাসনার সোনা, প্রতিদিন আমি করেছি রচনা, তোমার ক্ষণিক খেলার লাগিয়া মূরতি নিত্য নব, আপনি বরিয়া লয়েছিলে মোরে, না জানি কিসের আসে, লেগেছে কি ভালো হে জীবননাথ, আমারে রজনী, আমারে প্রভাত, আমারে নর্ম, আমারে কর্ম, তোমারে বিজনবাসে, বর্ষা শরতে, বসন্তে, শীতে,
ধনী আছে হিয়া যত সঙ্গীতে শুনেছ কি তাহা একলা বসিয়া আপন সিংহাসনে মানুষ কুসুম তুলি অঞ্চলে গেঁথেছ কি মালা পরিছ কি গলে আপনার মনে করেছ ভ্রমণ মম যৌবন বনে কি দেখিছ বধু মরম মাঝারে রাখিয়া নয়ন দুটি করিছ কি ক্ষমা যতেকু আমার স্খলন পতন ত্রুটি পূজাহীন দিন সেবাহীন রাত কত বার বার ফিরে গেছে নাত অর্ঘ কুসুম ঝরে পড়ে গেছে বিজনে বিপিনে ফুটি যে সুরে বাঁধিলে এ বিনার তার নামিয়া নামিয়া গেছে বার বার হে কবি তোমারে রচিত রাগিনী আমি কি গাহিতে পারি তোমারে কাননে সেচিবারে গিয়া ঘুমায়ে পড়েছি ছায়ায় পড়িয়া সন্ধ্যাবেলায় নয়নে ভরিয়া এনেছি অশ্রু বারি এখন কি শেষ হয়েছে প্রাণিস যা কিছু আছিল মোর যত শোভা যত গান যত প্রাণ জাগরণ ঘুম ঘোর শিথিল হয়েছে বাহুবন্ধন মদিরাবিহীন মম চুম্বন জীবন কুঞ্জে অভিসার নিশা আজি কি হয়েছে ভোর ভেঙে দাও তবে আজিকার সভা আনো নবরূপ আনো নব শোভা নূতন করিয়া লহ আর বার চির পুরাতন মোরে নূতন বিবাহে বাঁধি দে আমায় নবীন জীবন ডোরে। এবারে যে কবিতাটি শোনাব এই কবিতাটি লিখেছেন কবি কাজী নজরুল ইসলাম। আমাদের বর্তমানের যা পরিস্থিতি, আমরা যদি রাজ্য রাজনীতির কথা বলি বা দেশের রাজনীতির রাজনৈতিক পরিস্থিতির কথা বলি, কোথায় গিয়ে যেন আমরা অদ্ভুতভাবে এই কবিতার প্রেক্ষাপটের সঙ্গে মিল খুঁজে পাই। এতদিন আগে লেখা একটা কবিতা বর্তমান সময়কে এত সুন্দরভাবে রিলেট করতে পারে, সেটাই কবিতাটা শুনলে আশা করি আপনাদের কাছেও বিষয়টা একেবারে স্বচ্ছ হয়ে যাবে। কবিতাটির নাম প্যাক্ট, লিখেছেন কবি কাজী নজরুল ইসলাম। বদনা গারুতে গলা গলি করে নব প্যাক্টের আশ নাই, মুসলমানের হাতে নাই ছুরি হিন্দুর হাতে বাঁশ নাই, আট সাঁট করে গাঁট ছড়া বাঁধা হলো ঠিকই আর দাড়িতে, বজ্রাটনি ফসকা গেড়ো তা হয় হোক তাড়াতাড়িতে, একজন যেতে চাহিবে সুমুখে অন্যে টানিবে পিছনে, ফসকা সে গাঁট হয়ে যাবে আট সেই টানাটানি ভীষণে, বুকে বুকে মিল হলো না কো মিল হলো পিঠে পিঠে, তাই সই মিয়া কন কোথা দাদা মোর, আর বাবু কন মিয়া ভাই কই, বাবু দেন মেখে দাড়িতে খেজাব, মিয়া চৈতনে তৈল চার চোখে করে আর চোখাচোখি কি মধু মিলন হইল, বাবু কন খাই তোমারি তুষিতে ওই নিষিদ্ধ কুকর, মিয়া কন মিল আরো জমে দাদা যদি দাও দুটো টুকরো, বাদশাহী গেছে আছিল মুরগি দাদা তাও হলো সত্যি, দরমা খুলিয়া তাও নিয়ে গেলে আর কার জোরে যুদ্ধি, বাবু কন পরি লুঙি বিকচ্ছ তোমাদের দিল তুষিতে, মিয়া কন ফেজে রাখি চৈতনি ঝান্ডা সেই সে খুশিতে, আমাদের কত মিয়া ভাই করে বাস তব বারাণসীতে, আর বাত হলে মোরা ভাত খাই না কো আজও তাই একাদশীতে, বাবু কন মোরা চটিকা ছাড়িয়া সেলিমি নাগরা ধরেছি, মিয়া কন গরু জবাইয়ের পাপ হতে তাই দাদা তরেছি, বাবু কন এত ছাড়িলেই যদি ছেড়ে দাও খাওয়া বড়টা, মিয়া কন দাদা মুরগি তো নাই কি দিয়া খাইব পরোটা, বাবু কন গরু কোরবানি করা ছেড়ে দাও যদি মিয়া ভাই, সিনানে করাই সিঁদুরে পরাই তোরে মন্দিরে নিয়া যায়,
মিয়া কন যদি আল্লাহ মিয়ার ঘরে নাকি লখ করি নাম বলদ সহিত ছাড়িব তোমারে যাহা হয় হবে পরিণাম। সারারারারা সহসা অদূরে উঠিল হরির হররা, শম্ব ছুটিল বম্ব তুলিয়া চকুমিয়া নিল ছোর্রা, লাগে টানা টানি হেইয় হেইয় টিকি দাঁড়িয়ে ওরে শূন্যে ধরেমে ধরেমে করে কোলাকুলি নব প্যাক্টেরি পুণ্যে। বদনা গারুতে পুনঠুকাঠুকি রোল উঠিল হাহন্ত, ঊর্ধ্বে থাকিয়া শিঙ্গি মাতুল হাসি ছিড়কুটি দন্ত, মসজিদ পানে ছুটিলেন মিয়া মন্দির পানে হিন্দু, আকাশে উঠিল চিরজিজ্ঞাসা করুণ চন্দ্রবিন্দু। এবারে যে কবিতাটি বলবো এটিও অত্যন্ত বিখ্যাত একটি কবিতা, এবং যুদ্ধক্ষেত্রে একজন সৈনিক যিনি সর্বশান্ত হয়ে গেছেন, সর্বশান্ত হয়ে তার মনে পড়ছে একজনের কথা, যে সমস্ত কিছুতে তিনি যদি হেরে যান, সব কিছুর থেকে যদি তিনি বঞ্চিত হন, একজন শুধুমাত্র আছেন যিনি তার জন্য অপেক্ষায় থাকবেন, তিনি হলেন তার প্রেয়সী। এটা অবশ্যই এই কবিতাটি একজন পুরুষের দৃষ্টিকোণ থেকে, মানে পুরুষের লেখা চিঠি। প্রিয়তমাশু কবিতাটির নাম, আপনাদের অত্যন্ত পরিচিত একটি কবিতা, এবং কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা। এত অল্প বয়সে, কারণ কবির জীবিতকাল যে সময়টা সেটাই অত্যন্ত অল্প, অল্প সময়ে তিনি জীবিত ছিলেন, এত অল্প বয়সে এই রকম প্রেমের কবিতা, এবং যে কবিতা বোধহয় আমাদের প্রত্যেকেরই সময়ের সঙ্গে জীবনের সঙ্গে আমরা মিলিয়ে দিতে পারি, যে কোনো মুহূর্তকে এই কবিতা দিয়ে আমরা উপস্থাপন করতে পারি। সুকান্ত ভট্টাচার্যের প্রিয়তমাশু। সীমান্তে আজ আমি প্রহরী, অনেক রক্তাক্ত পথ অতিক্রম করে আজ এখানে এসে থমকে দাঁড়িয়েছি স্বদেশের সীমানায়। ধূসর তিউনেসিয়া থেকে স্নিগ্ধ ইতালি, স্নিগ্ধ ইতালি থেকে ছুটে গেছি বিপ্লবী ফ্রান্সে, নক্ষত্র নিয়ন্ত্রিত নিয়তির মতো দুর্নিবার অপরাহত রাইফেল হাতে, ফ্রান্স থেকে প্রতিবেশী বার্মাতেও। আজ দেখি আমার সৈনিকের করা পোশাক, হাতে এখনো দুর্জয় রাইফেল, রক্তে রক্তে তরঙ্গিত জয়ের আর শক্তির দুর্বহ দম্ভ। আজ এখন সীমান্তের প্রহরী আমি, আজ নীল আকাশ আমাকে পাঠিয়েছে নিমন্ত্রণ, স্বদেশের হাওয়া বই এনেছে অনুরোধ, চোখের সামনে খুলে ধরেছে সবুজ চিঠি। কিছুতেই বুঝি না কি করে এড়াবো তাকে, কি করে এড়াবো এই সৈনিকের করা পোশাক, যুদ্ধ শেষ মাঠে মাঠে প্রসারিত শান্তি, প্রতি মুহূর্তে স্লথ হয়ে আসে হাতের রাইফেল, গা থেকে খসে পড়তে যায় এই করা পোশাক। রাত্রি চাঁদ উঠে আমার চোখে ঘুম নেই, তোমাকে ভেবেছি কতদিন, কত শত্রুর পদক্ষেপ শোনার প্রতীক্ষার অবসরে, কত গোলা ফাটার মুহূর্তে, কতবার অবাধ্য হয়েছে মন যুদ্ধ জয়ের ফাঁকে ফাঁকে, কতবার হৃদয়ে জ্বলেছে অনুশোচনার অঙ্গারে, তোমার আর তোমাদের ভাবনায় তোমাকে ফেলে এসেছি দারিদ্রের মধ্যে, ছুঁড়ে দিয়েছি দুর্ভিক্ষের কড়া আগুনে, ঝড়ে আর বন্যায় মারি আর মরকের দুঃসহ আঘাতে বারে বারে বিপন্ন হয়েছে তোমাদের অস্তিত্ব, আর আমি ছুটে গেছি এক যুদ্ধক্ষেত্র থেকে আর এক যুদ্ধক্ষেত্রে, জানি না আজও আছো কি নেই,
দুর্ভিক্ষের ফাঁকার বন্যায় তলিয়ে গেছে কিনা ফিটে জানি না তাও, তবু লিখছি তোমাকে আজ, লিখছি আত্মম্ভর আশায়। জানি ঘরে ফেরার সময় এসে গেছে, জানি আমার জন্য কেউ প্রতীক্ষা করে নেই, মালায় আর পতাকায় প্রদীপে আর মঙ্গল ঘটে, জানি সম্বর্ধনা রটবে না লোকমুখে, মিলিত খুশিতে মিলবে না বীরত্বের পুরস্কার, তবু একটি হৃদয় নেচে উঠবে আমার আবির্ভাবে, সে তোমার হৃদয়। যুদ্ধ চাই না আর, যুদ্ধ তো থেমে গেছে, পদার্পণ করতে চায় না মন ইন্দোনেশিয়ায়, আর সামনে নয় এবার পেছন ফেরার পালা, পরের জন্য যুদ্ধ করেছি অনেক, এবার যুদ্ধ তোমার আর আমার জন্য। প্রশ্ন করো যদি এত যুদ্ধ করে পেলাম কি, উত্তরটার তিউনিসিয়ায় পেয়েছি জয়, ইতালিতে জনগণের বন্ধুত্ব, ফ্রান্সে পেয়েছি মুক্তির মন্ত্র, আর নিষ্কণ্টক বার্মায় পেলাম ঘরে ফেরার তাগাদা। আমি যেন সেই বাতিওয়ালা যে রোজ সন্ধ্যায় রাজপথে পথে বাতি জ্বালিয়ে ফিরে, অথচ নিজের ঘরে নেই যার বাতি জ্বালার সামর্থ্য, নিজের ঘরেই জমে থাকে দুঃসহ অন্ধকার। প্রেমে ছিলাম আর একটু প্রেমেই থাকি। এবার যে কবিতাটি শোনাবো, কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা তিন পাহাড়ের স্বপ্ন। আসলে একটি মেয়ে একটি ছেলেকে ভালোবেসেছিল, মেয়েটি অবশ্যই যেখানে থাকে, মেয়েটা সাঁওতাল মেয়ে, সে ভালোবেসেছিল একটি ছেলেকে এবং সে অপেক্ষায় থাকে প্রতিদিনই সেই ছেলেটি আসবে তার কাছে, এবং ছেলেটির প্রতীক্ষায় থাকতে থাকতে মেয়েটা মনে করে যে সেই ছেলেটি একমাত্র তাকে পাবার যোগ্য এবং সেই ছেলেটির কাছেই একমাত্র সে ধরা দেবে। আসলে সে প্রেমে পূর্ণতা চায়, কিন্তু ওই যে ভালোবাসাবাসি সেটাই যে প্রেমের পূর্ণতা মেয়েটি শেষে গিয়ে বুঝতে পারে, কারণ ছেলেটি সে কথাই তাকে বোঝায়। কবিতাটির নাম তিন পাহাড়ের স্বপ্ন, লিখেছেন কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়। পাহাড়িয়া মধুপুর মেঠো ধুলিপথ, দিনশেষে বৈকালী মিষ্টি শপথ, মোহনিয়া বন্ধুরে আমি বালিকা, তোরি লাগি গান গাই গাঁথি মালিকা, আজ সন্ধ্যার শেষে খালি বিছানা, আমি শোব পাশে মোর কেউ শোবে না, তুই ছাড়া এই দেহ কেউ ছোঁবে না, সুরে সুরে হাওয়া তার মিষ্টি বুলায়, সাঁওতালি মেয়ে কটি দৃষ্টি ভুলায়, দিন শেষ ধুধুমাট মেঠো ধুলিপথ, সাঁওতালি মেয়ে কটি ছড়ালো শপথ, হাওয়ায় হাওয়ার মতো তাদের শপথ, আইমিতেনি আজ রাতে চাঁদ কুরোনো মাঝরাতে, আবছা আলোর কান্নাতে মুখ রেখে তুই ঝর্ণাধারে আয়, আইজোয়ানের মন জ্বালা নাচ দিয়ে এসুই গাঁথমালা, চুমুরি গেলাস মদ ঢালা দে ছুড়ে দে তিন পাহাড়ের গায়, আহমাদল মাতাল মাদল বাজছে তোরই জন্যেলো, খুশির হাওয়া পাগলে হাওয়া গান দিল রাজকন্যেলো, আই কাছে আই মন দিল, চোখ কেন তোর কাঁপছে মেয়ে, বুক কেন তোর দুলছে, গাল দুখানি লালছে, শরীর সাপের মতোই ফুলছে,
কাকে মারবি ছো বললো, কোন ছেলে তোর কি করলো, মাদুল ভেবে কেউ কি তোকে আজকে বাজালো, ফুল দিয়ে নয় ফাঁক ছড়িয়ে বিকেল সাজালো, কেমন দিবি সাজারে আর যাবি না পাহাড়ে, কেমন দিবি সাজারে আর যাবি না পাহাড়ে, এত গান আকাশে এত গান বাতাসে, সাঁওতাল মেয়েটির টিপ কপালে ছেলেটি পেছন তবু নীল কি বলে, রাঙা ফুল মেয়েটির খোপায় জলে ছেলেটি বাজালো বাঁশি তবু কি বলে, এত মদ আকাশে এত মদ বাতাসে, নেশা যেন ধরে যায় ছেলেটির বাঁশিতে, মনে হয় দোষ নেই ভালোবাসা বাঁশিতে, মনে হয় দোষ নেই ভালোবাসা বাঁশিতে। তবে চাঁদ সরে যাও, যাও তাহলে, ও ছেলে পেছন তুই নিলি কি বলে, পথ ভুলে গেছি মেয়ে খিলখিল হাসিতে, শোন কোনো দোষ নেই ভালোবাসা বাঁশিতে, শোন কোনো দোষ নেই ভালোবাসা বাঁশিতে, এত আলো আকাশে এত আলো বাতাসে, এত গান আকাশে এত গান বাতাসে, এত আলো আকাশে এত আলো বাতাসে। একেবারে অন্য স্বাদের একটি কবিতা, সুভাষ মুখোপাধ্যায়ের লেখা এই কবিতা। কালো বউ কালো মেয়ে, এই কালো শব্দটার সঙ্গে যে চিরকালের একটা যুদ্ধ, একটা বাগবিতণ্ডা, এটা তো আছেই। বাড়িতে কালো মেয়ে হলে, মেয়ে যদি কালো হয়, বাবা মায়ের কপালে চিন্তার ভাঁজ পড়ে, বাবা মা নানা রকমভাবে চেষ্টা করে সেটাকে আড়াল করবার। তেমনি সেই মেয়ের যখন বিয়ে হয়, বিয়ের পরে শ্বশুর বাড়িতে গিয়েও নানান রকম সমস্যার সম্মুখীন হতে হয়। সেকালেও ছিল, হেকালেও যে মাঝে মধ্যে এমন ঘটনা ঘটে না তা কিন্তু নয়। তো কবি এই যে কবিতাটি লিখেছেন, কবিতাটির নাম মেজাজ, তাতে সেরকমই বউ এবং শাশুড়ির কথোপকথন, মানে এই সমস্ত বিষয় তো চিরকালের, এই সমস্ত বিষয়ে কোনো দিন বদলাবে না। তো এরকমই কালো বউ বাড়িতে আসে এবং শাশুড়ির সঙ্গে কোনো ক্ষেত্রেই তার বনিবনা হয় না। বউ এতদিন বেশ মাথা নুইয়েই থাকতো শাশুড়ির কাছে, হঠাৎ একদিন বউয়ের মধ্যে পরিবর্তন ঘটে। সেই পরিবর্তনটা কী, কারণ সেই বউয়ের জীবনে পরিবর্তন আসতে চলেছে, কী সেই পরিবর্তন, সেটাই কবিতার বিষয়। কবিতাটির নাম মেজাজ, লিখেছেন কবি সুভাষ মুখোপাধ্যায়। থলির ভেতর হাত ঠেকে শাশুড়ি বিড় বিড় করে মালা জপছেন, বউ গটগট গটগট করে হেঁটে গেল, আওয়াজটা বিয়ারা, রোজকার আটপৌরে নয়, যেন বাড়িতে ফেরিওয়ালা ডেকে শখ করে কেনা হয়েছে। সুতরাং মালাটা থেমে গেল এবং চোখ দুটো বিষ হয়ে ঘাটটাকে হেলিয়ে দিয়ে যেদিকে বউ যাচ্ছিল সেই দিকে ঢলে পড়ল। নিচের চোয়ালটা সামনে ঠেলে দাঁতে দাঁত লাগল। বিলক্ষণ রাগ দেখিয়ে পরমুহূর্তে শাশুড়ির দাঁত চোখ ঘাড় চোয়াল যে যার জায়গায় ফিরে গেল। তারপর সারা বাড়িটাকে আঁচড়ে আঁচড়ে, কলতলায় ঝমুরঝম ক্ষণুরক্ষণ ক্যাঁচ ঘেঁসঘিস ক্যাঁচড় ক্যাঁচড় শব্দ উঠল। বাসনগুলো কোনোদিন তো এত ঝাঁজ দেখায় না, বড় তেল হয়েছে। ঘুরতে ঘুরতে মালাটা দাঁড়িয়ে পড়ল, নোড়া দিয়ে মুখ ভেঙে দিতে হয়। মালাটা একবার ঝাঁকুনি খেয়ে আবার চলতে লাগলো। নাকে অস্ফুট শব্দ করে থলির ভেতর পাঁচটা আঙুল হঠাৎ মালাটার গলা টিপে ধরল। মিনসের আক্কেল বলিহারি,
কোত্থেকে এক কালো অলক্ষণে পায় খুরোলা ঠিঙ্গি মেয়ে খড়িয়ে নিয়ে ছেলেটার গলায় ঝুলিয়ে দিয়ে চলে গেল। কেন, বাংলাদেশে ফর্সা মেয়ে ছিল না? বাপ অবশ্য দিয়েছিল, থুয়েছিল, হ্যাঁ দিয়েছিল, গলায় ডসুরি দিয়ে আদায় করা হয়েছিল না? এবার মালাটাকে দয়া করে ছেড়ে দেওয়া হলো। শাশুড়ির মুখ দেখে মনে হচ্ছিল থলির ভেতর হাত ঢুকিয়ে দিয়ে এই সময় কি যেন তিনি লুকোচ্ছেন একটা জিনিস। কমাস আগে বৌমা মরবার জন্য বিষ খেয়েছিল, ভাসুরপো ডাক্তার না হলে ও বউ এ বংশের গালে ঠিক চুনকালি মাখাত। কেন, অসুখ করে মরলে কি হয়? ধুমিয়ার বলেছে কাকে, হাতে এক রাশ ময়লা কাপড় নিয়ে কালো বউ গটগট গটগট করে সামনে দিয়ে চলে গেল। না, আর বাড়তে দেওয়া ঠিক নয়। বৌমা বলুন, গলার শটটা ঠিক কাঁচা গলায় দেওয়ার মতো নয়, বড্ড ন্যাড়া, হঠাৎ এই দেমাক এলো কোত্থেকে? বাপের বাড়ির কেউ তো ভাই ফোটার পর আর এদিকে মারায়নি। বাড়িটা যেন ঝড়ের অপেক্ষায় থমথম করছে। ছোট ছেলে কলেজে, মেজুটি সামনের বাড়ির রোয়াকে বসে রাস্তায় মেয়ে দেখছে, ফর্সা ফর্সা মেয়ে, বৌদির মতো ভূষণটি কালো নয়, বালতি ঠনঠনিয়ে বউ যেন মা কালীর মতো রণরঙ্গিনী বেশে কোমরে আঁচল জড়িয়ে চোখে চোখ রেখে শাশুড়ির সামনে দাঁড়াল। শাশুড়ি কেমন যেন হঠাৎ গা ছমছম করতে লাগলো। তাড়াতাড়ি থলের মধ্যে হাতটা লুকিয়ে ফেলে চোখ নামিয়ে বললেন, আচ্ছা থাক, এখন যাও। বউ মাথা উঁচু করে গটগট গটগট করে চলে গেল। তারপর একা একা পা ছড়িয়ে বসে মোটা চশমায় কাঁথা সেলাই করতে করতে শাশুড়ি এফোর ওফোর হয়ে ভাবতে লাগলেন, বউ হঠাৎ কেন বিগড়ে গেল, তার একটা তদন্ত হওয়া দরকার। তারপর দরজা দেবার পর রাত্রে বড় ছেলের ঘরে আড়ি পেতে এই এই কথা কানে এলো। বউ বলছে, একটা সুখবর আছে। পরের কথাগুলো এত আস্তে যে শোনা গেল না। খানিক পরে চকাশ চকাশ শব্দ, মা হয়ে দাঁড়াতে লজ্জা করছিল। কিন্তু তদন্তটা শেষ হওয়া দরকার। বউয়ের গলা মা কান খাড়া করলেন, বলছে, দেখো ঠিক আমার মতো কালো হবে, এরপর একটা ঠাস করে শব্দ হওয়া উচিত। উমা, বৌমা বেশ ডগমগ হয়ে বলছে, কি নাম দেব জানো? আফ্রিকা। কালো মানুষেরা কি কাণ্ডই না করছে সেখানে। এখন যে কবিতাটি বলবো, এই কবিতাটির সম্পর্কে বোধহয় বিশেষ কোনো ভূমিকার দরকার পড়ে না। অত্যন্ত অত্যন্ত জনপ্রিয় একটি কবিতা, শুভ দাশগুপ্তের লেখা, এবং এই কবিতা বলা যেতে পারে এক সময় কবিতার জগতে একটা অন্যরকম বিপ্লব তৈরি করেছিল। শুভ দাশগুপ্তের আমি সেই মেয়ে, আমি সেই মেয়ে একটু শোনাই এবার, আসুন। আমি সেই মেয়ে, বাসে ট্রেনে ট্রামের রাস্তায় যাকে আপনি রোজ দেখেন, যার শাড়ি কপালের টিপ কানের দুল আর পায়ের গোড়ালি আপনি রোজ দেখেন, আর আরও অনেক কিছু দেখতে পাবার স্বপ্নও দেখেন, স্বপ্নে যাকে ইচ্ছে মতন দেখেন, আমি সেই মেয়ে। বিহারের প্রত্যন্ত গ্রামে দিনের আলোয় যার ছায়া মাড়ানো আপনার ধর্মে নিষিদ্ধ, আর রাতের গভীরে যাকে বস্তি থেকে তুলে আনতে পাইক বরকন্দাজ পাঠান আপনি, আর সুসজ্জিত বিছানায় যার জন্য অপেক্ষায় অধীর হয় আপনার রাজকীয় লাম্পট্ট, আমি সেই মেয়ে। আমি সেই মেয়ে, আসামের চা বাগানে ঝুপড়িকামিন বস্তি থেকে যাকে আপনি নিয়ে যেতে চান সাহেবি বাংলোয় মধ্যরাতে, ফায়ার প্লেসের ঝলসে ওঠা আলোয় মোদির চোখে দেখতে চান
যার অনাবৃত শরীর, আমি সেই মেয়ে। রাজস্থানী শুকনো উঠোন থেকে পিপাসার জল আনতে যাকে আপনি পাঠিয়ে দেন 10 মাইল দূরে সরকারি ইদারায়, আর 20 মাইল হেঁটে ক্লান্ত বিধ্বস্ত যে রমণী ঘরা কাঁখে ঘরে ফিরলেই যাকে বসিয়ে দেন চুলার আগুনের সামনে আপনার রুটি বানাতে, আমি সেই মেয়ে। আমি সেই মেয়ে যাকে নিয়ে আপনি মগ্ন হতে চান গঙ্গার ধারে কিংবা ভিক্টোরিয়ার সবুজে কিংবা সিনেমা হলের নীল অন্ধকারে, যার চোখে আপনি এঁকে দিতে চান ঝুটা স্বপ্নের কাজল আর ফুরিয়ে যাওয়া সিগারেটের প্যাকেটের মতো, যাকে পথের পাশে ছুঁড়ে ফেলে আপনার ফুল সাজানো গাড়ি শুভ বিবাহ সুসম্পন্ন করতে ছুটে যায় শহরের পথে, কোণে দেখা আলোর গোধূলিতে একা দাঁড়িয়ে থাকা, আমি সেই মেয়ে। আমি সেই মেয়ে, এমনকি দেবতারাও যাকে ক্ষমা করেন না, অহংকার আর শক্তির দম্ভে যার গর্ভে রেখে যান কুমারীর অপমান, আর চোখের জলে কুন্তি হয়ে নদীর জলে বিসর্জন দিতে হয় কর্ণকে আত্মযুগে, আমি সেই মেয়ে। সংসারের অসময়ে আমি ভরসা, আমার ছাত্র পড়ানো টাকায় মায়ের ওষুধ কেনা হয়, আমার বাড়তি রোজগারে ভাইয়ের বই কেনা হয়, আমার সমস্ত শরীর প্রবল বৃষ্টিতে ভিজতে থাকে, কালো আকাশ মাথায় নিয়ে আমি ছাতা হয়ে থাকি, ছাতার নিচে সুখে বাঁচে সংসার। আপনি, আপনারা আমার জন্য অনেক করেছেন, সাহিত্যে কাব্যে শাস্ত্রে লোকাচারে আমাকে মা বলে পূজো করেছেন, প্রকৃতি বলে আদিক্ষেতা করেছেন, আর শহরগঞ্জের কানা গলিতে ঠোঁটে রং মাখিয়ে কুপি হাতে দাঁড় করিয়েও দিয়েছেন। হ্যাঁ, আমি সেই মেয়ে। একদিন হয়তো, হয়তো একদিন, হয়তো অন্য কোনো একদিন, আমার সমস্ত মিথ্যে পোশাক ছুঁড়ে ফেলে দিয়ে আমি হয়ে উঠব সেই অসামান্না, খোলা চুল মেঘের মতো থাকবে আমার খোলা পিঠ, দু চোখে জ্বলবে ভীষণ আগুন, কপাল ছিকড়ে বেরোবে ভয়ঙ্কর তেজরশ্মি, হাতে ঝলসে উঠবে সেই খড়গ, দুপায়ের নুপুরে বেজে উঠবে রণদুন্দুবি, নৃশংস অট্টহাসিতে ভরে উঠবে আকাশ, দেবতারাও আতঙ্কে স্তব্ধ হয়ে বলতে থাকবেন মহামেঘ প্রভাং ঘোরাং মুক্তকেশিং চতুর্ভুজাং কালিকাং দক্ষিণাং মুণ্ডমালা বিভূষিতাং। বিভৎস দাবানলের মতো আমি এগোতে থাকব, আর আমার এগিয়ে যাবার পথের দুপাশে মুণ্ডহীন অসংখ্য দেহ ছটপট করতে থাকবে, সভ্যতার দেহ, প্রগতির দেহ, উন্নতির দেহ, সমাজের দেহ। হয়তো আমি সেই মেয়ে, হয়তো, হয়তো বা। খুব কঠিন একটা সময় পার করে আমরা এগিয়ে চলেছি। আসলে কঠিন সময়ে আমাদেরকে অনেক কিছু শেখালো। আমরা এতদিন ভাবতাম আমরা এটা পারবো না, আমরা ওটা পারবো না, আমরা এটা পারি না, সময়ের সঙ্গে আমরা তাল মিলিয়ে ছুটছিলাম, আমাদের নিজেদের জন্য কোনো সময় ছিল না। কিন্তু হঠাৎ করে পরিস্থিতিটা কেমন পাল্টে গেল, আমরা সময়ের কাছে হার স্বীকার করলাম, কোনো কিছুই আমাদের হাতের মধ্যে রইল না, সব কিছুই পাল্টে গেল, এবং আমরা কেমন অসহায় হয়ে পড়লাম। গোটা পরিস্থিতি আমাদের কিন্তু একটা বিরাট শিক্ষা দিল, এবং এই পরিস্থিতি আমাদের শেখালো আমরা যদি পরস্পর বেঁধে বেঁধে না থাকি, পরস্পর পরস্পরকে সহযোগিতা না করি, একসঙ্গে না পথ চলি, একা একা কোনো কিছু করা যায় না, একা বাঁচা কিছুতেই সম্ভব নয়, সবাইকে নিয়েই আমাদের বাঁচতে হবে, সবাইকে নিয়েই আমাদের স্বপ্ন দেখতে হবে। তাই মানুষ মানুষের পাশে থাকাটা বড্ড বেশি জরুরি, তাই মানুষ মানুষ একসঙ্গে আমরা আসুন বেঁধে বেঁধে থাকি। কবি শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা দাঁড়াও। Thank you.
মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও। মানুষই ফাঁদ পাচ্ছে, তুমি পাখির মতো পাশে দাঁড়াও। মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। তোমাকে সেই সকাল থেকে তোমার মতো মনে পড়ছে, সন্ধে হলে মনে পড়ছে, রাতের বেলা মনে পড়ছে। মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। এসে দাঁড়াও, ভেসে দাঁড়াও এবং ভালোবেসে দাঁড়াও। মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও। মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও।